नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি শুভ্রজিত শুরু করছি এক ডজন গল্প নন্দীগ্রামে তৃণমূলের মঞ্চে আগুন এফআইআর এ শুভেন্দু অধিকারীর নাম নন্দীগ্রাম থানায় তৃণমূলের অভিযোগ এফআইআর এ প্রথম নামই শুভেন্দু অধিকারীর তৃণমূলের অভিযোগের পরই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পুলিশ বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়ায় কেন মেঘনাথ পালের বাড়িতে তল্লাশি প্রশ্ন পরিবারের এফআইআর এর ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে এমনটা বলছে নন্দীগ্রাম থানার পুলিশ নন্দীগ্রামে তৃণমূলের মঞ্চে বা অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর আর সেই এফআইআর এ শুভেন্দু অধিকারীর নাম নন্দীগ্রাম থানায় তৃণমূলের অভিযোগ এবং এফআইআর এ প্রথম নামই শুভেন্দু অধিকারীর তৃণমূলের অভিযোগের পরই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পুলিশ বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়ায় কেন মেঘনাথ পালের বাড়িতে তল্লাশি এই প্রশ্ন তুলছে পরিবার এফআইআর এর ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলছে নন্দীগ্রাম থানার পুলিশ দেখতে পাচ্ছেন এক নম্বরে নাম হচ্ছে শুভেন্দু অধিকারীর বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে নিঃসন্দেহে দুটো জায়গা গুরুত্বপূর্ণ বিটন এক হচ্ছে এই যে এফআইআর একেবারে প্রথম নাম শুভেন্দু অধিকারীর এবং আমরা সেই ছবিও দর্শকদের দেখাচ্ছিলাম যে মেঘনাথ পালের বাড়িতে পুলিশ যখন যাচ্ছে পরিবারের তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে সার্চ ওয়ারেন্ট ছাড়া রাত্রিবেলা কারোর বাড়িতে কিভাবে পুলিশ আসতে পারে একদম একদম সুব্রজিৎ এইটা নিয়েই কিন্তু মূলত বিতর্ক দেখা দিয়েছে কেননা তুমি জানো যে নন্দীগ্রাম থানায় যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআর এ কিন্তু এক নম্বরে রয়েছে শুভেন্দু অধিকারীর নাম এবং সেখানে রয়েছে মেঘনাথ পালের নামও এবং এই মেঘনাথ পালের বাড়িতেই কিন্তু আজকে নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে কিন্তু পুলিশ বাহিনী যায় এবং সেই পুলিশ বাহিনী যখন যায় তখন কিন্তু মেঘনাথ পালের স্ত্রী প্রশ্ন করেন যে তাদের কাছে কি কোনো সার্চ ওয়ারেন্ট রয়েছে সেইটা নিয়ে কি তারা এসেছেন কিন্তু যেহেতু সার্চ ওয়ারেন্ট নেই সেক্ষেত্রে আইসি জানান যে যেহেতু একটা কেস হয়েছে এফআইআর হয়েছে তারই ভিত্তিতে একটা তদন্ত এসেছে এবং তোমাকে আরো একটা তুমি যে বিষয় বললে সুব্রজিৎ এই যে এক নম্বর এফআইআর এর এক নম্বরের নাম রয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু এবিপি আনন্দের হাতে যে এফআইআর এ কপিটি এসেছে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম এক নম্বর লেখা থাকলেও তার কিন্তু ঠিকানাটা পরিষ্কারভাবে নয় এবং যেখানে বাবার নাম লেখা রয়েছে সেখানটা সেটাও কিন্তু পরিষ্কার নয় কিন্তু নন্দীগ্রাম থানার যিনি অভিযোগ করেছেন সেই তৃণমূল নেতা অভিযোগকারী তিনি জানাচ্ছেন যে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নামই ওইটা ফলে স্বাভাবিকভাবেই যেটা বিতর্ক আরো একটা বিষয় হচ্ছে সুব্রজিৎ তোমাকে জানিয়ে রাখি যে গতকাল নন্দীগ্রামের গোকুলনগরে করপল্লীতে যেখানে তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছিল সেখানে দাঁড়িয়েই কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কিন্তু নির্দেশ দিয়েছিলেন কার্যত যেটা বলা যায় যেটা ক্যামেরাতে ধরা পড়েছে যে কার কার নামে এফআইআর করতে হবে এবং তিনি কিন্তু নাম বলেন এবং যেটা পরবর্তীকালে দেখা যায় যে অভিযোগের ভিত্তিতে পুলিশ যে এফআইআরটা করেছে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এবং মেঘনাথ পাল সহ একাধিক বিজেপির নেতার নাম রয়েছে যদিও এই বিতর্কের মাঝে কিন্তু তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূল নেতৃত্ব সাফাই পুলিশের কাজ করছে পুলিশের কাজ করছে আমি এখানে বিতর্ক তোমার কাছে আসবো তুমি আমাদের সঙ্গে থাকো এই যে মেঘনাথ পালের বাড়িতে রাত্রিবেলা পুলিশ গিয়েছিল এফআইআর এর ভিত্তিতে গিয়েছিল যদিও মেঘনাথ পালের স্ত্রী প্রশ্ন করছেন সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়িতে কিভাবে পুলিশ তল্লাশিতে রাত্রিবেলা আসতে পারে আমি একবার মেঘনাথ পালের স্ত্রীর বক্তব্য আপনাদের সামনে রাখবো কোন সময় মিথ্যা অভিযোগ করবে একটা মানুষকে সব সময় হ্যারাসমেন্ট করবে এটা কি ধরনের কথাবার্তা যেদিন থেকে টিএমসি থেকে বিজেপিতে এসে সেদিন থেকে বারবার ওনাকে হ্যারাসমেন্ট করছে মিথ্যা অভিযোগে হ্যারাসমেন্ট যে কি জন্য করছে জিজ্ঞাসা করলাম কিছুই বললেন না অভিযোগ করছেন আমরা কেস করেছে কে কেস করেছে তাও বললেন না এটাই আর কি আমরা তো কিছুই জানি না অন্ধকারে আছি
আমি আরেকবার কথা বলবো বিটন চক্রবর্তীর সঙ্গে। আমি মেঘনাথ পালের স্ত্রীর বক্তব্য বিটন শোনাচ্ছিলাম, তিনি বলছেন যে আমরা পুরো বিষয়টাতেই অন্ধকারে, কে মামলা করেছে, কিসের মামলা, কোন অভিযোগের ভিত্তিতে রাত্রিবেলা পুলিশ এসেছে, সবটা বিষয়ে তিনি অন্ধকারে। পুলিশের কি বক্তব্য বিটন? যেটা বক্তব্য যে যেহেতু একটি এফআইআর হয়েছে এবং সেই এফআইআর ভিত্তিতে পুলিশ অলরেডি কেসটাকে লঞ্চ করেছে এবং তারই তদন্ত করার জন্য তারা মেঘনাথ পালের বাড়িতে গিয়েছিল, কেননা এই মেঘনাথ পালের নাম কিন্তু গতকাল কুণাল ঘোষ মুখে কিন্তু শোনা গেছিল গোকুলনগরের করপাড়ায়। এবং সেই মেঘনাথ পালের বাড়িতে কিন্তু আজকে সন্ধ্যাবেলা নন্দীগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী যায়। যদিও সেই সময় মেঘনাথ পাল তিনি বাড়িতে ছিলেন না, পরবর্তীকালে মেঘনাথ পালের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু মেঘনাথ পালের ফোন সুইচ অফ ছিল। মেঘনাথ পালের স্ত্রী যেটা বলছেন যে কারো বাড়িতে যদি কাউকে তল্লাশির জন্য যেতে হয় তাহলে যেটা আমরা সাধারণভাবে জানি আইপিসি নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট লাগে, কিন্তু বিনা সার্চ ওয়ারেন্টে কেন নন্দীগ্রাম থানার আইসি রাত্রিবেলা পুলিশ বাহিনী নিয়ে তার বাড়িতে গেলেন সেই নিয়েই কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এবং তিনি পরিষ্কার ভাবে জানাচ্ছেন যে এটা রাজনৈতিক অভিসন্ধি করার জন্য শাসক দলের নির্দেশে পুলিশ এসেছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এখানে একবার শাসক দলের কি বক্তব্য, যেহেতু শাসক দলের নির্দেশে পুলিশ কাজ করেছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, শাসক দল তৃণমূলের কি বক্তব্য দেখুন। প্রথম নাম শুভেন্দু অধিকারী, বলতে শুভেন্দু অধিকারী একজন হচ্ছে বিরোধী দল নেতা নন্দীগ্রামের, এখন বর্তমান লোডশেডিং এমএলএ, ওনার এখনও বিচারাধীন কোর্টের মাধ্যমে আছে। উনি 10ই নভেম্বরে বেলা দুটোর সময় এসে উস্কানিমূলক এবং যে চক্রান্ত করেছে ভূমি উচ্ছেদ পদ্ধতি কমিটির বিরুদ্ধে এবং তারপরে লাগাতার যে সন্ত্রাস চালিয়েছে ওর বাহিনী দিয়ে, তারই জন্য ওনাকে প্রথম নামে করা হয়েছে, ওনাকে প্রথম আসামি করা হয়েছে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, তা নিয়ে কুণাল ঘোষ ঠিক কি হুমকি দিয়েছিলেন আসুন একবার দেখি। কালকে প্ররোচনা দিয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী, যারা সরাসরি অভিযুক্ত এবং তারা মারার সময় যাদের নাম বলেছে পুলিশকে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। পুলিশ 72 ঘন্টা সময় চেয়েছে, আমরা সময় দিচ্ছি। এই যে এফআইআর এর ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, একেবারে পয়লা নম্বর নাম হচ্ছে শুভেন্দু অধিকারীর। এবার শুভেন্দু অধিকারী তা নিয়ে কি বলছেন দেখুন। পরশুদিন রাত্রি দুটায় কে কাপড় কুড়িয়েছে, এফআইআর এ আমার নাম নেই, যারা কমপ্লেন করেছে তারা লিখেছে শুভেন্দু অধিকারীর প্ররোচনায়, আর পুলিশের এফআইআর এ দেখুন আমার নাম 1 নম্বরে দিয়েছে। এইসব কেস টিকবে নাকি মমতা পুলিশের? আমি ছেড়ে দেবো নাকি? আমি কোর্টে যাবো অমরনাথকে এবং তার পুলিশকে সঙ্গে নিয়ে যাবো, একসঙ্গে যাবো। পরের খবরে আসবো, শ্রীরামপুরে তৃণমূল নেতার উপরে হামলার অভিযোগ, দলেরই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত। হামলার নেপথ্যে পারিবারিক অশান্তি, দলের যোগ নেই দাবি তৃণমূলের, ভাগবাটোয়ারা নিয়ে কোন দল, রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। মাঝরাস্তায় বাইক থামিয়ে আচমকা কিল চর ঘুষি, মেরে নাকমুখ ফাটিয়ে দেবার অভিযোগ, দলেরই এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করলেন আরেক তৃণমূল নেতা। পঞ্চায়েত ভোটের আগে হুগলি শ্রীরামপুরে প্রকাশ্যে শাসক দলের বিবাদ, অভিযোগ বৃহস্পতিবার রাত 9টা নাগাদ স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পম্পা ঘুগুর স্বামী রাজু ঘুগুর উপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা শ্যামনাথ। এইটা নিয়ে আমার সাথে তিনবার, আমার পরিবারের সাথে এরকম তিনবার এরকম ঘটনা ঘটলো, আমি মানে এটা বুঝতে পারছি না কেন এরকম করছি, যদি খোলাখুলি বলে তাহলে আমি ব্যাপারটা জানতে পারি যে কি আমার প্রতি শত্রুতা, এই কারণে আমি খুব আতঙ্কে রয়েছি। শ্রীরামপুর থানা এবং আমাদের পিয়ারাপুর ফাঁড়িতে জানিয়েছি, গাড়ি ঘুরিয়েছি, ঘুরিয়ে গাড়ির মধ্যে বসে আছি, এক টিএমসি ছেলে শ্যামনাথ সে এসে আমায় দুমদাম মারতে আরম্ভ করে দেয়। এই মারার পেছনে কারণ কি হতে পারে কিছু বুঝতে পারছি না। সম্পূর্ণ আমার কাছে যেটা খবর আছে যেটা সম্পূর্ণ একটা পারিবারিক গন্ডগোল থেকে সূত্র হচ্ছে। আগামী পঞ্চায়েত যে নির্বাচন আসছে সেই নির্বাচনের টিকিট নেয়ারকে কেন্দ্র করে এবং কার হাতে ক্ষমতা থাকবে সেই তাকে কেন্দ্র করে এই গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমাদের জানা আছে। আর ভারতীয় জনতা পার্টি তা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ঢুকতে যাবে না। আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানা। সূত্রের খবর, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। অবশেষে অবস্থান তুলে নিল 2009-এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থীরা। তাদের দাবি, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের আশ্বাস পেয়েই অবস্থান তুলে নিচ্ছেন তারা। অন্যদিকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, সমকাজের সম বেতন সহ একাধিক দাবিতে ভারত সভা হলে আয়োজন করা হলো একটি গণকনভেনশনের।
শুক্রবার সকাল 10টা থেকে শনিবার বিকেল 5:30টা দিনভর ধর্ণা, খোলা আকাশের নিচে কাটলো রাত। 19.5 ঘন্টা অবস্থানের পর অবশেষে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন 2009 এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থীরা। তারা জানিয়েছেন চেয়ারম্যানের কাছ থেকে নিয়োগের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলেছেন তারা। স্যার আজকে আমাদেরকে আজকে ছুটির দিনেও উনি অফিসে এসেছেন এবং আমাদের নিয়েই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কাগজপত্রে যে সমস্ত বিকাশ ভবন থেকে শুরু করে যা পারমিশন তার লাগে সে সমস্ত মেল সব কিছুই করেছেন, নিয়োগপত্র তুলে দেবেন আমাদের চেয়ারম্যান মহাশয়। এই আন্দোলনকারীরা 2009 এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থী। 2 চব্বিশ পরগনা, মালদা ও হাওড়া 4 জেলায় রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা নেয় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় প্যানেল। এদের অনেকেই 2014 টেটে অংশ নিয়েছিলেন, দুবার পরীক্ষা দিয়ে পাশ করা সত্ত্বেও অনেকে নিয়োগপত্র পাননি বলে দাবি। এই প্রেক্ষাপটে আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। পরবর্তীকালে মেধা তালিকা অনুযায়ী বাকি 3 জেলার চাকরি প্রার্থীদের চাকরি হয়, কিন্তু বাদ পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ নির্দেশ দেয় অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে 2009 এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থীদের। এরপর অবিলম্বে নিয়োগ ও প্যানেল প্রকাশের দাবিতে শুক্রবার সকাল 10টা থেকে আদালতের রায়ের কপি নিয়ে বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অনশন অবস্থান শুরু করেন প্রায় 500 চাকরি প্রার্থী। রাতভর বিক্ষোভ কর্মসূচির পর সকালে অনশন কর্মসূচি তুলে নিলেও অবস্থান চলতে থাকে। যতক্ষণ না নিয়োগ হবে, প্যানেল এখানে দেয়ালে টাঙানো হবে, আমরা এখানেই বসে থাকব। যে এই সরকার তো আদালতকেও মানছে না, এই সরকার সংবিধানের যে বিভিন্ন স্তম্ভ তাকে ভেঙে ফেলতে চায়, অপমানিত করতে চায়, সেই কারণে সব দিক দিয়ে একটা অব্যবস্থা অচল অবস্থা তৈরি হয়েছে এবং অবিলম্বে এই নির্দেশ কার্যকর করবার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই চাকরি প্রার্থীরা এর আগেও অনেক আন্দোলন করেছেন, আমরাও সেই আন্দোলনের পাশে ছিলাম। এই চাকরি প্রার্থীরাই, এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, অন্য দুটি জেলার ক্ষেত্রে কিন্তু সেই চাকরি প্রার্থীরা চাকরি করছেন, কিন্তু এদেরটা কোনো একটা অজ্ঞাত ভৌতিক কারণে এদের চাকরিটা আটকে রয়েছে। এই নেতা ওই নেতা মিথ্যে আশ্বাস দিয়ে তাদেরকে ভুলিয়ে দিচ্ছেন। আমরা এদের লড়াই আন্দোলনের পাশে রয়েছি। আমার মনে হয় যে পরশু দিন বিকেলে রায় বেরিয়েছে, গতকাল ইমপ্লিমেন্টেশন হতো, আমার মনে হয় পর্ষদ নিশ্চিতভাবে গোটা বিষয়টা দেখছেন, কোর্টের রায় বেরিয়েছে, এবার সেখানে রাজ্য সরকারও সহযোগিতা করেছে, আন্দোলনকারীরা জানেন। আমরা যতদূর জানি বিষয়টা একটা ইতিবাচক চেহারায় আছে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে শনিবার দুপুরে ভারত সভা হলে একটি গণকনভেনশনের আয়োজন করা হয়। সেখানে একই সঙ্গে অংশ নেন টেট, SLST, SSC সহ মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা। সঞ্চয় মিত্র, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। এক সপ্তাহে দুবার ফের কাঁপল দিল্লি NCR, নেপাল রিখটার স্কেলে তীব্রতা 5.4। উৎস উত্তরাখণ্ডের পিথরাগড়, ক্ষয়ক্ষতির খবর নেই। পরের খবরে আসবো। হিমাচল প্রদেশে ট্রেক করতে গিয়ে বাঙালি অভিযাত্রীর মৃত্যু। মৃত দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায় কসবার বেদিয়াডাঙ্গার বাসিন্দা, আয়কর দফতরের অফিসার ছিলেন। পরিবার সূত্রে খবর, মৌলি থেকে ট্রেকিং শুরু করার পর আচমকায় শ্বাসকষ্ট হতে শুরু করে তাঁর। গতকাল দুপুরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ট্রেকিং এর নেশা ছিল, ফুরসত পেলেই চলে যেতেন পাহাড়ে, সেই পাহাড়ই কেড়ে নিল তাকে। হিমাচল প্রদেশে ট্রেক করতে গিয়ে মৃত্যু হয়েছে বাঙালি ট্রেকার দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায়। বছর 35 দীপাঞ্জনা ছিলেন আয়কর দপ্তরের অফিসার। মৃতের পরিবার সূত্রে খবর, গত 5ই নভেম্বর দেরাদুনের মৌলি থেকে ট্রেকিং শুরু করেন। মৌলি থেকে কিছুটা যাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, দীপাঞ্জনাকে নামিয়ে আনা হয় ক্যাম্পে। শুক্রবার তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সন্ধ্যাবেলার পরে তখন জানতে পারি যে মানে ওখানে শরীর খারাপ হয়েছে আর মারা গেছে। ট্রেকিং করতে গিয়ে হঠাৎ করে শ্বাসকষ্ট এবং তারপরে মৃত্যু। এর আগেও ট্রেকিং করতে তিনি গিয়েছিলেন, পরিবারের সদস্যরা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমি চাই যেন আমার মেয়ে তাড়াতাড়ি ফিরে আসে, আমি বাঁচছি না।
প্রশাসন থেকে যে সহযোগিতা পাই খুবই ভালো হয়, কারণ আমরা তো জানি আমাদের মাননীয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাগুলো করেন, তা আমরা আশা করব আমাদের পাশে এসে দাঁড়াবেন যাতে আমরা বডিটা যাতে তাড়াতাড়ি আমরা এখানে কলকাতায় নিয়ে আসতে পারি। দেহ আনতে ইতিমধ্যেই দেরাদুন রওনা দিয়েছে পরিবার। পাহাড়ে গিয়ে একের পর এক বাঙালি অভিযাত্রীর মৃত্যুর ঘটনা প্রশিক্ষণ, গাইড ও প্রস্তুতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। গত অক্টোবরে উত্তরাখণ্ডে পর্বতারোহণে প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা সৌরভ বিশ্বাসের। 10ই অক্টোবর উদ্ধার হয় তাঁর মৃতদেহ। গত বছরে উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হয় 11 জন বাঙালি অভিযাত্রীর। দেবভূমে ট্রেকিং করতে গিয়ে তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয় তাঁদের। এবার ঘরে ফেরা হল না কসবার এক অভিযাত্রীর। আবির দত্ত, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।